হাদিস 277 আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনু আসমাদ জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি হতে সাইদ ইবনে মুসাইয়্যিব ও আবু উবাইদ রাহমাতুল্লাহ আলাইহি উভয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে উপরের হাদিসের অবিকল বর্ণনা করেছেন, যেরূপ বর্ণনা করেছেন ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি জুহরি রাহমাতুল্লাহ আলাইহি হতে। তবে মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিসে কথাটির পর উল্লেখ করেন যে, বরং আমার অন্তরের প্রশান্তির জন্য। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি শেষ পর্যন্ত তেলাওয়াত করেন। আবদ ইবনে হুবাইব রাহমাতুল্লাহ আলাইহি হতে জুহরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে মালিকের সূত্রে বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। তিনি বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি শেষ পর্যন্ত তেলাওয়াত করেন। ইসলামিক ফাউন্ডেশন 280 থেকে 281, ইসলামিক সেন্টার 291 থেকে 292।